গানটি শুনলেন সুশান্ত সিং রাজপুতের বিখ্যাত সেই ফিল্ম এম এস ধোনি। বটিতে অভিনয় করেছেন সুশান্ত সিং রাজপুত, কায়রা আডবাণি এবং দিশা পাডানি, অনুপম খের, আর গানটিতে মিউজিক দিয়েছেন অমল মালিক। নমস্কার, আমি অমিত কুমার আর আপনারা দেখছেন অনুটি কল বাংলা। আবার একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত।
একটি সুপার সুপার হিট গান নিয়ে আসলাম। অনেকদিন পর সুশান্ত সিং রাজপুতের একটি গান শুনছেন অরিজিৎ সিংয়ের কণ্ঠে, বইয়ের নাম এম এস ধোনি। আপনারা সবাই জানেন যে এম এস ধোনি খুবই একটি বিখ্যাত ফিল্ম। এই গানটি আমি খুব কষ্টে জোগাড় করেছি, আপনারা যদি রি আপলোড দিতে চান দিতে পারেন, কপিরাইট ফ্রি সং, কোনো রকম কপিরাইট স্ট্রাইক বা কপিরাইট ক্লেমের কোনো ভয় থাকবে না। তাই আপনারা যদি আপনাদের ভিডিওতে আপলোড দিতে চান তাহলে আমার এই ভয়েসটা বাদ দেবেন এডিট করার সময়, তারপর মেন গানটি আপনারা আপলোড দিয়ে দেবেন। আপনারা সবাই জানেন যে আমি সুপারহিট সুপারহিট কিছু গান সবসময়ের জন্য আপলোড দিয়ে থাকি, তার সাথে কিছু ফল এবং কিছু নার্সারির ছবি দেখাই, নার্সারির কিছু ভিডিও। আজকে আমি আপনাদের কিছু ফল দেখাবো, অসাধারণ কিছু ফল এবং কিছু ফুল। এই যে ফলটি দেখছেন, দেখুন ছোট্ট একটি ফল, একেবারে ছোট ছোট, যে ফলগুলো দেখতে অনেকটা দেশি কুলের মতো, হাইব্রিড কুল নয়। হাইব্রিড কুল তো অনেক বড় হয়, এই কুলগুলো একটু ছোট ছোট, একেবারে অরিজিনাল কিন্তু কুল নয়, কুল টাইপের যে ফল সেই ফল। দেখুন ছোট্ট একটি টব, সেই টবের উপরে একটি গাছ, সেই গাছটিতে পুরো ফল ধরে আছে, ছোটো ছোটো, একেবারে হলুদ হয়ে আছে। জানি না এই গাছটির নাম কি, অবশ্যই কমেন্টস করে আপনারা জানাবেন। আপনারা যদি জেনে থাকেন এই ফলটির নাম কি, অবশ্যই কমেন্টস করে জানাবেন। এছাড়া দেখুন এই একটি সাদা জবা ফুল, এই জবা ফুল আপনারা প্রায় দেখতে পান, বিশেষ করে সাদা জবা ফুল খুব একটা কম হয়, জবা ফুল মেন হয় কালো রঙের, কিন্তু এটা সাদা জবা ফুল। আমি এর আগে আপনাদের দেখেছিলাম ইয়েলো কালারের জবা ফুল, আজকে দেখুন হোয়াইট কালারের জবা ফুল। এরকম নার্সারির ভিডিও পেতে হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। এইসব নার্সারিতে প্রচুর ভেজিটেবল আছে, ফল আছে, ফুল আছে, তাছাড়া বিভিন্ন রকম শাকসবজি আছে, অনেক কিছু আছে, সব কিছু চাষ হয় এই নার্সারির মধ্যে, এমন কিছু নেই যে হয় না। প্রচুর বড় নার্সারিটি, আপনারা যদি এখানে আসতে চান, ভিজিট করতে চান, তাহলে অবশ্যই চলে আসুন রানাঘাটে। রানাঘাটে নেমে তারপরে ওভারব্রিজ পার হয়ে টুকটুকি কিংবা অটোতে ধরে চলে আসবেন। এ দেখুন এটি একটি জবা ফুল, এটি আবার অন্য ধরনের জবা ফুল। আমরা সচরাচর যে জবা ফুলগুলো দেখি আমাদের পাড়ায় আশপাশে যেখানে হয়ে থাকে, এই জবা ফুলগুলো কিন্তু একটু আলাদা, ভিন্ন টাইপের, ভিন্ন টাইপই হবে, কেননা নার্সারিতে সব ভিন্ন টাইপের ফল টলই লাগানো হয়। আমরা বিশেষ করে আঙুর ফল, কমলালেবু, তারপরে আপেল, এগুলো দেখতে হলে হয় কাশ্মীর যেতে হয়, নাহলে দার্জিলিং যেতে হয়, না হলে আমাদের সিমলা যেতে হয়। কিন্তু এখন বর্তমানে পশ্চিমবঙ্গের গ্রামগঞ্জের যেসব ছোট ছোট অনেক নার্সারি আছে, সেই সব নার্সারিতে প্রচুর পরিমাণে এইসব ফল চাষ হয়। এই দেখুন সুন্দর, একেবারে ছোট্ট একটি গাছ, আবার হলুদ ফুল ফল ধরে আছে। তাই যেটা বলছিলাম যে বাংলার গ্রামগঞ্জে এরকম প্রচুর নার্সারি আছে, যে নার্সারিগুলোতে এরকম প্রচুর ফলন হয়, চাষ হয়, যে কোনো ফল চাষ হয়, আঙুর ফল বলেন, বেদানা বলেন, আপনি নাশপাতি বলেন, কমলালেবু বলেন, সব ফল এখানে চাষ হচ্ছে। আর কিছু আম আছে, যে আমগুলো দেখলে আপনারা অবাক হয়ে যাবেন, একটা একটা আমের ওয়েট 4-5 কিলো, আর খুবই সুস্বাদু আম, এমন যে নয় যে আমগুলো খেতে ভালো না, খেতে খুবই ভালো, 4-5 কিলো ওয়েটের ফল পর্যন্ত আছে আম। আমি আপনাদের নিশ্চয়ই দেখাবো, আমি প্রথম দিকে অনেক ভিডিওতে দেখিয়েছি, কিছুদিন পর আবার একটি ভিডিও করে আপনাদের দেখাবো সেই আমগুলো। আশা করি ভিডিওটি ভালো লাগবে, যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন, নমস্কার। আর কী ধরনের গান আপনারা শুনতে চান সেই ধরনের গান অবশ্যই আপনাদের জন্য আপলোড করব, কমেন্টস করে জানাবেন যে আপনারা কোন ধরনের গান শুনতে চান। তাই কমেন্টস করে অবশ্যই জানাবেন যে আপনারা কোন ধরনের গান শুনতে চান, যদি সেই গান কপিরাইট ফ্রি হয় অবশ্যই আমি আপলোড দেবো। আর গান শুনুন, সেই সঙ্গে ভিডিও দেখুন, বিভিন্ন নার্সারির বিভিন্ন রকম ফল ফুল, যে ফলগুলো দেখতে হলে আমাদের দার্জিলিং কাশ্মীরে যেতে হয়, এখন আর দার্জিলিং কাশ্মীরে যেতে হবে না, সিমলায়ও যেতে হবে না, ঘরে বসেই আপনারা দেখতে পারবেন।